চাচা, তুমি কি ভূতে বিশ্বাস করো? হ্যাঁ করি তো, ভূতং সত্যি। তুমি এখন কমপ্লিটলি ওকে, একদম বাইরে ঘোরাফেরা করবে না, পার্টিতে যাবে না, ড্রিঙ্কস করবে না, ড্রাইভিং এর সময় ফোন। এমবিএ কমপ্লিট করে কর্পোরেট লাইফ শুরু করেছিলাম আমি, আর সেই জবের সূত্র ধরে রজনীশ সঙ্গে আমার পরিচয়। আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ওই মিটিংয়ে একটা ছেলে আমার সাথে অ্যাটিটিউড দেখে আর্গুমেন্ট করলো জানিস। তবে ছেলেটার না চোখ দুটো খুব সুন্দর। তুমি যদি কখনো হারিয়ে যাও আমি তোমার এই নীল চোখ দেখে ঠিকই তোমাকে খুঁজে বের করবো। আচ্ছা রাকেশ, আমি কি আপনার চোখ দুটো একটু স্পর্শ করতে পারি? লাস্ট 2 মান্থস ধরে আমি ওকে চিনি, সো উই আর ইন লাভ বাবা। রিয়েলি? ও মাই গড, এটা তো খুবই আনন্দের একটা খবর। এই কে 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 কে, তুই কিন্তু এবার পুরাটাই গেছস মামা, ভূত কিন্তু তোরে খায়া দিব। নাহিদ, আই নাহিদ, এই চোখ দুটো কাট। তুমি এক কাজ করো, তুমি আমার অফিসে চলে এসো। জি আঙ্কেল, আমি আসছি। আমি এই চোখ, এই চোখ রাখবো না।